হবে। আচ্ছা, তো আজকে কি বড় ধরনের বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সামথিং লাইক দ্যাট? যে কোনো মুহূর্তে কি হবে? যে কোনো মুহূর্তে ঝড় কি হবে বলে, যে কোনো মুহূর্তে ঝড় হবে? আচ্ছা, আমরা তো সেটাই চাই যে ঝড় হোক, কারণ ঝড় হওয়া জরুরি। আমি ঝড় চাই না, আমি বৃষ্টি চাই। তুমি বৃষ্টি চাও? ঝড় হলে আমি ভয় পাই, আমার ভাল লাগে না। বৃষ্টি ভাল লাগে কিন্তু ঝড় ভাল লাগে না। আচ্ছা, কফি খাবা নাকি কাপুচিনো? তুমি খাও। ভেরি টেস্টি, আমার কফি অনেক ফেভারিট। আর প্রেমা ঘোষের সাথে একসাথে কফি খাওয়া, এটা তো একটা বিশাল ব্যাপার। আমার আরো একটা নাম আছে, ফাতেমাতুজ জোহরা। ও, তুমি মুসলিম? না, কিন্তু খুব শীঘ্রই আমার নামটা চেঞ্জ করে ফেলবো, এবং কি আচ্ছা, আমার জাতীয় চেঞ্জ করে ফেলবো। কি চেঞ্জ করবা? জাতি মানে হ্যাঁ, তুমি ধর্ম চেঞ্জ করবো, ধর্ম? ধর্মান্তরিত হবো। আচ্ছা 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 আচ্ছা, ওয়েল, তো এখানে কার হাত কাজ করছে, কারো ভালোবাসার হাত নাকি নিজের ইচ্ছাতেই? নিজের সেন্টিমেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তুমি ভালো একটি ধর্ম খুঁজে পেয়েছো, যেখানে তোমাকে পরিপূর্ণভাবে সবকিছু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হচ্ছে। ভেরি নাইস। তো প্রেমা ঘোষ, একমাত্র শান্তির ধর্ম থাকলে ইসলাম ধর্ম আছে, যেটা আমি বিশ্বাস করি। পৃথিবীতে একমাত্র শান্তি ধর্ম? শান্তির ধর্ম, সত্য ধর্ম, প্রকৃত ধর্ম, আল্লাহ এক অদ্বিতীয়। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, শুনে খুব ভালো লাগলো, পয়েন্টটা জুড়াই গেল। এটা সত্যি কথা, দ্যাটস ওয়াই আমিও শান্তিতে থাকি, আমিও অনেক শান্তিতে থাকি, অলওয়েজ ফুরফুরা মেজাজ, বাট এই এটা জ্বালাইতেছে কে সাউন্ড। হ্যাঁ, তো ভাবি মাঝে মাঝে যে কেন যে এরকম বলে, 72,000 দেবতা, তা কখনো হয় নাকি? আচ্ছা আচ্ছা, সবার উপরে একজন, সবার মালিক একজন, আল্লাহ এক অদ্বিতীয়। আচ্ছা, স্রষ্টার পূজা করবো, সৃষ্টির পূজা কেন করবো? এটা সবসময় আমার মাথায় কাজ করে আচ্ছা, যে ওয়েল, সৃষ্টির পূজা কেন করি, তোমাকে একটা সত্যি কথা বলি। যাকে নিজের আচ্ছা, আমি আমি ছোটবেলায় যাকে নিজে সৃষ্টি করি তার যখন পূজা করব। গোসলে যাই, আচ্ছা আচ্ছা, তারপর এটাই সব সময় ভাবি। আর আমি আজ পর্যন্ত দেখি নাই মুসলমানদেরকে আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করতে। আর আমরা নিজের হাতে তৈরি করে, নিজের হাতে তার চেহারা দেই, তার রূপ দেই, দিয়ে তার সামনে আমরা মাথা নত করি। আচ্ছা, যাই হোক, তোমার চিন্তা ভাবনা যদি তোমাকে পরিবর্তন করে, তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ, কারণ ডিফারেন্সিয়েট মানে আলাদা করার জন্যই আমাদের ব্রেন কাজে লাগাইতে হয়, আমরা ব্রেন কাজে লাগাই আলাদা করার জন্য, এটা কিন্তু ভালো একটা ব্যাপার। আমি আমার নাম ঠিক করে ফেলেছি, ফাতেমাতুজ জোহরা। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, ভেরি নাইস নেম। তো এখন থেকে তোমাকে কি আমি হ্যাঁ, ফাতিমা বলে ডাকবো? তো খুব শিগগিরই কোর্টে অ্যাফিডেভিট করবো, তারপর আশা আছে আনুষ্ঠানিক ভাবে মোল্লা টাইপের কাউকে, একজন মোল্লাকে বাড়িতে ডেকে এনে তওবা করে, আচ্ছা, সেটা হয়তো বা খুব শীঘ্রই শান্তি।
তুমি কি জানো যে যখন থেকে তুমি ধর্ম পরিবর্তন করবে তখন থেকে তুমি পুরো নিষ্পাপ হয়ে যাবে এবং তুমি একেবারে জান্নাতে চলে যাচ্ছ। এটা তো তোমার বুঝতে হবে যে কিছু তুমি কিছু গুণা আছে, কিছু কিছু গুণা আছে যেগুলা একমাত্র আল্লাহ জানে ক্ষমা করবেন কিনা। আসলে না জেনে ভুল করে উপরওয়ালা মাফ করে দেয় আমি যতটা জানি, জেনে শুনে তো অনেক ভুল আমরা করি তাই না? হ্যাঁ সেটাই, জেনে শুনে অনেক ভুল আমরা করি, তারপর মাফ করা মালিক উপরওয়ালা। আচ্ছা আমি কিছু সুরাও শিখেছি বই পড়ে পড়ে জানো। আচ্ছা আচ্ছা, ওয়াও মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠতে দোয়া, তারপরে যাই ব্রাশ করার সময় দোয়া। আমি তোমাকে আচ্ছা, শোনাচ্ছি ঘুমানোর ঘুমানোর সময়। দোয়া, আল্লাহুম্মা বিসমিকা হ্যাঁ, আমতু ওয়াহিয়া। আমুতু আহিয়া, ঘুম থেকে উঠতে হইছে আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা আচ্ছা, তারপরে হয়েছে ঘর থেকে বেরোতে হয়েছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ব্রাশ করতে ওয়াও, হয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি, আচ্ছা আয়না দেখতে হয়েছে আল্লাহুম্মা সান্তা হালকি ফাহসিন খুলুকি। আচ্ছা, ব্রাশ করলাম, ঘর থেকে বেরোলাম, রান্না করতে যাব, উনুন ধরাতে হচ্ছে আল্লাহুম্মা লা আয়শা ইল্লাল আয়শু লা আখিরা ফাগফির লি আনসারি মুহাজিরা। এরপর রোজা নিয়ত শিখেছি, নাওয়াই তু আন আসমা গাদা মিন শাহরি রমজান আল মুবারাক ফারজাল্লাহ ইয়াল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নি আনতাস সামিউল আলিম। রোজা নিয়ত আর ইফতারি দেওয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিম। এগুলো বই পড়ে পড়ে শিখেছি। আমার আমার এখানে কি আছে আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই জিনিসটা আসলে দেখে অবাকই লাগছে যে তুমি এখন ধর্ম পরিবর্তন করে তুমি তোমার শান্তির ধর্ম খুঁজে পেয়েছো, কিন্তু যারা এই ধর্মে আছেন তারা অনেকে কিন্তু এখন এই যে চর্চাগুলা ধর্মের চর্চা সেগুলো করছেন না। অনেকে আছেন আমরা কখন এই একটু সেলফি তুলবো, সেলফি তুলে নাও, এই একটু টিকটক করবো, তারপরে অনেক কিছুই আছে যে আমরা ওগুলা হচ্ছে একটা কথা কি ভাইয়া, ওগুলা হচ্ছে মানুষের, আমরা যেরকম খিদা লাগলে খাবার খাই সেরকম মানুষের মনের একটা খিদা আছে, মনের একটা খিদা আছে, তখন মনের একটু আনন্দের জন্য তারা হয়তো বা টিকটক করে কি ঘুরতে যায়, আড্ডা দিতে যায়, ব্যক্তিগত ব্যাপার। এটা সত্যি কথা, যার যার ব্যক্তিগত ব্যাপার, সত্যি কথা। মলি চলে আসছে, রিঙ্কি সামনে রমজান মাস, রোজা রাখার ইচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আমরা সবাই চাই তুমি রোজা রাখো। আমি একটা যুদ্ধের মধ্যে দিয়ে পার হচ্ছে জানো, নিজের সাথে যুদ্ধ করতেছি, আমার পরিবার আত্মীয় স্বজন ওদের সাথে আমার একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা হিন্দুস্থান, আমি তুমি যেখানে কি থাকি জানো ভারতবর্ষ। যে, আমি জানি আমি জানি, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি নিজের জীবনে যুদ্ধ না করো তাহলে তুমি কোনো কিছুতে তৃপ্তি পাবা না। আমি আমার লাইফে এখন পর্যন্ত যুদ্ধ করে চলছি, স্টিল আমি একজন যোদ্ধা। ইভেন সব জায়গায় অনলাইনে বলো বাস্তবে বলো, যুদ্ধ করে করে আজকে এই জায়গায়। সো যুদ্ধ করার পর তোমার নিজের ভিতরে একটা শক্তি কাজ করে এবং তুমি বলবা, কেউ তোমাকে বলবে এই প্রেমা তোর কিচ্ছু নাই, তুমি বলবে ছিল মাইরা দিমু ছিল, ঠিক আছে। যুদ্ধ করার পর তোমার ভিতরে একটা শক্তি কাজ করে, এটা সবসময় মনে রাখবা। সো যত যাই কিছু হোক না কেন অলওয়েজ থিংকিং করবা যে আমি যুদ্ধ করবই এবং আমি একজন মানুষ এবং আই হ্যাভ টু ফাইট এভরি টাইম হোয়াট এভার কামস,
I will fight straightforward. That's it. আহমদ আলী লিখেছে, আমার মাকে কি আপনি এক রাতের জন্য ঘুম পাড়াবেন? সরি আহমদ আলী, তোমার মায়ের সাথে আমি ঘুম পাড়তে চাই না। তোমার মা আমার খালা, প্রেমা ঘোষের খালা। সো আমরা দুজনে মিলে যদি তোমার মায়ের সাথে ঘুমাতে চাই, ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যায়, লাইক কেমন যেন আব্দুল মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন না ভাবি, জানো এই যে যখন একজন মানুষকে যখন চিতায় তোলা হয়, আমি দেখেছি মানুষকে যখন চিতায় তোলে, আমার ঠাকমা যখন মারা যায়, উনি যতদিন বেঁচে ছিল উনি কখনো পুরুষ মানুষের সামনে যেতেন না, কোনো পুরুষ মানুষের সামনে যেতেন না। তো যখন উনাকে চিতায় তোলা হয়, সর্বপ্রথম ওনার শরীরের কাপড়টা ফোড়া যায়, নগ্ন শরীর সবার সামনে। তো যখন শরীরে আগুনটা লাগে, প্রতিটা রগ এরকম হাত পা নড়ে উঠে, মনে হয় কি জ্যান্ত, তখন এরকম বাঁধ দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, মাশাআল্লাহ যে তুমি তোমার পছন্দের, তোমার যে ধর্মে তুমি যাচ্ছ সে ধর্মে আল্লাহ তোমাকে কবুল করুক, এন্ড ইনশাআল্লাহ তুমি কামিয়াব হবে। এই গ্রুপে যারা যারা, এই লাইভে যারা যারা জুড়ে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, এই মুহূর্তে আমি খুব একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে প্রতিনিয়ত লড়ে যাচ্ছি, নিজের মনের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, এমনকি নিজের পরিবার আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে আমার লড়তে হচ্ছে। অবশ্যই, হ্যাঁ, যেহেতু আমি যে জায়গায় বাস। আচ্ছা, তারপরও একটা কথা, সেটা হচ্ছে অলওয়েজ থিংক করবা যেটা তোমার জন্য ভালো, অলওয়েজ সেটাই থিংক করবা, এন্ড এটাই হচ্ছে বড় ব্যাপার। প্রেমা ঘোষ মনে হয় আটকে গেল, আমরা চলে যাচ্ছি নেক্সট কলে। নাই নেক্সট কলে যিনি ছিলেন উনি নাই, অমৃত কামরুল, অমৃত কামরুল কল দিয়েছি, অমৃত কামরুল। আমার টিকটক অফ হয়ে গেছে, এই ব্যাপারে কোনো হেল্প হবে কি? টিকটক অফ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কি খবর সবার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের কি খবর?